তো আমরা টাইম কোয়ান্টাম থ্রি ধরে আমরা এই প্রবলেমটা সলভ করব রাউন্ড রবিন অ্যালগোরিদম অনুযায়ী। তো এখানে দেখা যাচ্ছে পাঁচটা প্রসেস আছে, P1, P2, P3, P4, P5, এবং তাদের রেসপেক্টিভ অ্যারাইভাল টাইম এবং বার্স টাইম দেওয়া আছে। এখন রাউন্ড রবিন টাইম কোয়ান্টাম থ্রি ধরে নিলাম, রাউন্ড রবিন অ্যালগোরিদম অনুযায়ী অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং অ্যাভারেজ রেসপন্স টাইম আমরা বের করব। তো আগত ক্লাসেই বলছি যে এই রাউন্ড রবিন অ্যালগোরিদমে প্রবলেম সলভ করার জন্য আমরা দুইটা চার্ট মেনটেন করব, একটা হচ্ছে রেডি কিউ এর জন্য একটা চার্ট, আর একটা হচ্ছে এই এক্সিকিউশন যেটা হয় বা গ্যান্ট চার্ট যেটা আমরা এর আগে তৈরি করছি, এই দুইটা চার্টই আমরা মেনটেন করব বোঝার সুবিধার জন্য। তো রেডি কিউ আর হচ্ছে গ্যান্ট চার্ট তৈরি করব আমরা। তো এখানে আমাদের চার্ট অনুযায়ী এখানে প্রসেস দেখা যাচ্ছে জিরোতে, আমরা জানি জিরোতে থেকে স্টার্ট হয়। তো জিরোতে কোন কোন প্রসেস রেডি কিউতে আসছে, এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জিরো জিরোতে শুধুমাত্র P1 প্রসেসটি রেডি কিউতে আসছে। P1 51 প্রসেস এখন জিরোতে অ্যারাইভ করেনি, P2 1-এ আসছে, P3 3-তে আসছে। তাহলে P1 জিরোতে অ্যারাইভ করছে বা রেডি কিউতে আসছে। এখন আমরা জানি যে স্যার উপরের ব্লকটা তো রেডি কিউ, নিচের ব্লকটা কি স্যার? নিচের ব্লকটা আমরা যে আগের আগের অ্যালগোরিদম গুলোর জন্য আমরা যে গ্যান্ট চার্ট তৈরি করছি, সিপিইউ এর এক্সিকিউশন যেটা, আচ্ছা স্যার সিপিইউ এর এক্সিকিউশনের জন্য আমরা যে গ্যান্ট চার্ট তৈরি করতাম সেটাই। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছি যে রেডি কিউতে শুধুমাত্র একটাই প্রসেস আছে। তো যদি একটা প্রসেস রেডি কিউতে থাকে, তাহলে আগে এটা এই কথা অনেকবার হয়েছে যে যদি একটা থাকে তাহলে তো আর আমাদের কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই, ওই একটা প্রসেসই সিপিইউতে আসবে এক্সিকিউশনের জন্য। যদি একাধিক প্রসেস থাকে তখন আমরা অ্যালগোরিদম অনুযায়ী কোনটা আগে সুযোগ পাবে এইটা তখন কম্পেয়ার করব। আর যদি একটাও প্রসেস না থাকে ওই সময়, তাহলে ওই সময় কোনো প্রসেসই নাই, সিপিইউ কাকে এক্সিকিউট করবে, কাকে প্রসেস করবে, তো ওই সময়টা সিপিইউ আইডল থাকবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যদি এখানে অ্যারাইভাল টাইমটা দেখা যায়, তো P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তারপর P2 2 বা এইভাবে আছে, তাহলে জিরো যে টাইমটা এই সময়টা সিপিইউ আইডল থাকবে, এখানে ফাঁকা দেখাইতে হবে। এখন P1 আমরা দেখতেছি রেডি কিউতে শুধুমাত্র একটাই প্রসেস আছে P1, তাহলে রেডি কিউ থেকে P1 প্রসেসটা সিপিইউ তে চলে আসবে, এখানে সিপিইউ তে আসলো। এখন P1 এর বার্স টাইম হচ্ছে 5, কিন্তু আমাদের টাইম কোয়ান্টাম দেয়া আছে 3। যদি টাইম কোয়ান্টাম না থাকতো তাহলে তো সে 5 ন্যানোসেকেন্ড সে সিপিইউ তে থাকতো এবং তার এক্সিকিউশন হয়ে যাইতো, কিন্তু যেহেতু টাইম কোয়ান্টাম দেয়া আছে এবং ওই টাইম কোয়ান্টামের পরে তাকে ডিঅ্যালোকেট করে দেওয়া হবে এই প্রসেসকে, তাহলে তার তো লাগবে 5 সেকেন্ড, কিন্তু সে থাকতে পারবে 3 সেকেন্ড। তাহলে এই 3 সেকেন্ড পর্যন্ত তার এক্সিকিউশন চলবে, 3 পর্যন্ত তার এক্সিকিউশন চলবে, এবং এই যে এক্সিকিউশন চললো, তাহলে তার 5 থেকে 3 সেকেন্ড তার এক্সিকিউশন টাইমটা কমে গেল, তাহলে এখানে বাকি থাকবে 2। এবং 3 পর্যন্ত আমরা দেখি 3 এর মধ্যে আর কোনো প্রসেস রেডি কিউতে আসছে কিনা। এখানে আমাদের চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 3 এর মধ্যে আরো 2টা প্রসেস অলরেডি অ্যারাইভ করছে, আরো 2টা প্রসেস P2 এবং P3। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এই জায়গায় একটু উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা একটু খেয়াল করতে হবে যে তাহলে P2, দেখো P2 আগে আসছে 1-এ তার অ্যারাইভাল টাইম, তাহলে P2 কে আগে লিখতে হবে, P2 চলে আসছে এবং এরপরে 3 এর মধ্যে P3 ও চলে আসছে, এবং জাস্ট 3-তে যখন 3-তে P3 ও চলে আসছে এবং এই সময় P1 এর যে এক্সিকিউশন চলতেছিল এটা ইন্টারাপ্ট হবে এবং P1 এখান থেকে সিপিইউ থেকে তাকে আবার রেডি কিউতে ফিরিয়ে দেওয়া হবে, এটাকে বলা হয় কনটেক্সট সুইচিং।
তার যতটুকু কাজ হয়েছিল ওইটুকু সেভ হবে এবং সে যে ডিঅ্যালোকেট হয়ে সে রেডি কিউতে ফিরে যাবে। তো P1 এখান থেকে আবার রেডি কিউতে ফিরে আসবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন P1 এর এখন রেডি কিউতে কোন কোন প্রসেস আছে? তাহলে রেডি কিউতে এখন পর্যায়ক্রমে P2, P3 এবং P1 আছে। তাহলে যে আগে আছে, যে আগে আসছে তার এক্সিকিউশন আগে শুরু হবে। এখানে দেখা যাচ্ছে P2, আমরা ওইভাবেই সিরিয়ালি এটাকে রেডি কিউতে এটা লেখা হবে। তো P2 আগে আছে, P2-ই CPU-তে আসবে। তো C-তে যদি P2 রেডি কিউতে CPU-তে আসে, তাহলে P2 এর আমরা দেখতেছি বাস টাইম হচ্ছে 3 আর টাইম কোয়ান্টামও 3, তার মানে এই সময়ের মধ্যেই সে কমপ্লিট হয়ে যাবে, তার আর ইন্টারাপ্ট হবে না বা আর তার আর এর চেয়ে আর বেশি সময়ের প্রয়োজনও হবে না। তাহলে C-তে যদি শুরু হয়, তো 6 এর সময় P2 কমপ্লিট হয়ে যাবে এবং এক্সিট হয়ে যাবে। তাহলে P2 এখান থেকে কমপ্লিট হয়ে গেল, তার ফুল টাইমই শেষ। এখন রেডি কিউতে আছে এই 6 এর মধ্যে, 6 এর মধ্যে আর কোন কোন প্রসেস দেখি আমরা যে রেডি কিউতে আসছে। 6 এর মধ্যে দেখো P4 P5 দুটো চলে আসছে। হ্যাঁ, P4 ও আসছে, P5 ও আসছে। ওকে, এরপরে আমরা রেডি কিউতে দেখতেছি P3 আছে। তাহলে P3, P2 তো চলে গেল, এরপর P3 রেডি কিউ থেকে CPU তে আসবে P3, এবং কতটুকু সময় তার এক্সিকিউশন চলবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, কারণ তার টাইম, তার বার্স টাইমই হচ্ছে 2। তাহলে 2 পর্যন্ত তার এক্সিকিউশন চলবে, অর্থাৎ 8 পর্যন্ত তার এক্সিকিউশন হবে এবং P3 ও কমপ্লিট হয়ে যাবে। P3 ও কমপ্লিট। এরপর কে আছে রেডি কিউতে? P1 রেডি কিউতে আছে, P1। এরপর রেডি কিউ থেকে P1 CPU তে আসবে এবং তার এক্সিকিউশন চলবে। তার দেখো বাকি আছে কতটুকু? P1 এর 2 সেকেন্ড তার এক্সিকিউশন বাকি আছে। তাহলে এইটা যদি স্টার্ট হয় 10 এ, তার এক্সিকিউশন শেষ হয়ে যাবে এবং P1 ও কমপ্লিট হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। এরপর আমরা দেখতেছি রেডি কিউতে আছে P4। তো P4 CPU-তে আসবে, তার বার্স্ট টাইম হচ্ছে 1। তাহলে P4 এর বার্স্ট টাইম যদি 1 হয়, তো 10 এ যদি স্টার্ট হয়, তো টাইম কোয়ান্টাম অনুযায়ী তার এর মধ্যেই তার এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 11 এ P4 কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর বাকি আছে শুধু P5। তো P5 আসবে, আসার পরে এখান থেকে P5 চলে আসবে, আসার পরে তার বাস টাইম হচ্ছে 4, কিন্তু টাইম কোয়ান্টাম 3। তাহলে 3 পর্যন্ত সে চলবে, অর্থাৎ 14 পর্যন্ত চলবে। চলার পর তার ইন্টারাপ্ট ঘটবে এবং রেডি কিউতে ফিরে যাবে। তো আর যেহেতু আর কোনো প্রসেস রেডি কিউতে নেই, সুতরাং P5-ই আবার আসবে। এখানে প্রথমে 3 চলে গেলে 1 ছিল, এরপর 1 ও বাকি 15-এ তার কমপ্লিট হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। পাঁচ, তিনে আট, দশ, এগারো আর চারে 15। ঠিক আছে, আমাদের এখানে গ্যান্ট চার্টে দেখতেছি আমাদের কম্পিটিশন টাইম শেষ হচ্ছে 15-এ, তার মানে এটা এইটুকু ঠিক আছে। এখন এখান থেকে আমরা কম্পিটিশন টাইম বের করব। কম্পিটিশন টাইম পাওয়া গেলে বাকি অন্যগুলা ইজি হয়ে যাবে। কম্পিটিশন টাইম কত? প্রত্যেকটা প্রসেসের কম্পিটিশন টাইম, প্রসেস কোন সময় তা এক্সিট হয়ে গেছে। P1 এর কম্পিটিশন টাইম 10, P4,
11 11 11 p5 15 15 15 15 okay it, but ekon baki turn around time ber korbo turn around time koto turn around time ta to amra jani arrival time theke completion time porjonto total je shomoy ta etai hocche turn around time arrival time theke completion time submit howa theke complete howa porjonto like 60 minus 80 তাহলে p1 এর জন্য 10 5 10 5 p2 এর জন্য 5 5 p3 ও 5 p4 5 p4 কত 7 7 7 স্যার 11 minus 10 10 p5 10 ওকে 10 তাই এটাকে যোগ করে পাঁচটা যোগ করে প্রসেস সংখ্যা যেহেতু 5 5 দিয়ে ভাগ করলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে ওয়েটিং টাইম হচ্ছে যতটুকু সময় একটা প্রসেস রেডি কিউতে ছিল এটা হচ্ছে তার ওয়েটিং টাইম তো টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে ওয়েটিং টাইমও আছে তার এক্সিকিউশন টাইমও আছে বার্স্ট টাইমও আছে তো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমরা বার্স্ট টাইমটা বাদ দিয়ে দেই তাহলে ওয়েটিং টাইম পাওয়া যায় তাহলে ওয়েটিং টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম অর্থাৎ TAT মাইনাস BT তাহলে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে কত 5 স্যার 5 স্যার P2 2 2 3 3 P4 6 6 P5 6 6 এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে আবার ওয়েটিং টাইম পাওয়া যাবে রেসপন্স টাইম বাকি থাকলো রেসপন্স টাইম রেসপন্স টাইমটা কি রেসপন্স টাইম তো বলো দেখি রেসপন্স টাইমটা কি গৌরব আছে গৌরব 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 শুনতে পাচ্ছ কি কানেক্টেড হয়ে কি অন্য কোথাও চলে গেছো নাকি নাসিম আছো নাসিম জি স্যার গৌরবের হয়তো বা এখানে একটু ঝামেলা করতেছে ও আমাকে সাথে সাথে কল করছে স্যার আপনি ডাকার সাথে সাথে আচ্ছা নাসিম বলো তো রেসপন্স টাইমটা কি রেসপন্স টাইম রেসপন্স টাইম বলতে পারো ক্লাসে মনোযোগ নাই সৈকত সৈকত আছে সৈকত স্যার রেসপন্স টাইম মেবি কখন ফার্স্ট প্রোগ্রামটা রেসপন্স করছে ওইটা কখন ফার্স্ট রেসপন্স করছে এটা বুঝবো কেমনে স্যার রেডি কিউতে কখন আসছিল স্যার এটাই এইটাই পিএফ প্রথম যখন আসে স্যার সেটা কি বললা কে আলিমা জি স্যার কি হয়েছে একটা প্রসেস স্যার প্রথম যেটা যেটা প্রথম যে সময় স্যার সিপিইউ এ আছে হ্যাঁ এটাই এটা কিন্তু জাবেদ যেটা বলছে এটা কিন্তু ঠিক না জাবেদ বলছে রেডি কিউতে যখন প্রথম আসে ওইটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম রেডি কিউতে যখন একটা প্রসেস আসলো মানে সে অ্যারাইভ করলো ওইটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম আর রেসপন্স টাইম হচ্ছে যখন একটা প্রসেস ফার্স্ট রেসপন্স করে অর্থাৎ যখন প্রসেসটা প্রথম সিপিইউতে আসে এক্সিকিউশনের জন্য অ্যারাইভাল টাইম থেকে ফার্স্ট রেসপন্স করা পর্যন্ত যে সময়টা এটা হচ্ছে তার রেসপন্স টাইম অর্থাৎ প্রথম যতটুকু সময় সে ওয়েট করছে রেডি কিউতে স্যার গ্র্যান্ড চ্যাটে আসার আগ পর্যন্ত হ্যাঁ গ্যান চার্টে আসার আগ পর্যন্ত গ্যান চার্ট বলতেই তো এটা সিপিইউ বোঝায় জি স্যার জি স্যার তো সিপিইউ তে আসার আগ পর্যন্ত আর ওয়েটিং টাইম বলতে কিন্তু শুধু এই এইটুকু না এর পরেও তার ওয়েটিং টাইম হতে পারে কারণ ইন্টারাপ্ট ঘটবে আবার সে রেডি কিউতে যাবে তখন আবার সে ওয়েট করবে এই সবগুলা যতবার সে রেডি কিউতে ফিরে যাবে ত
তত যত প্রত্যেকবার যতটুকু সময় করে সে ওয়েট করবে এই সবগুলোর যোগফল হচ্ছে ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা হচ্ছে ফার্স্ট ওয়েটিং টাইমটা অর্থাৎ প্রথম অ্যারাইভ করার পরে যতটুকু সময় সে রেডি কিউতে ছিল সিপিইউতে আসা পর্যন্ত এইটা হচ্ছে তার রেসপন্স টাইম নন প্রিএমটিভ অ্যালগরিদমের ক্ষেত্রে রেসপন্স টাইম এবং ওয়েটিং টাইমটা সেম থাকে কারণ যখন সে প্রথম রেসপন্স করে অর্থাৎ সিপিইউতে আসে এরপর তো আর সে রেডি কিউতে ফিরে যায় না এই জন্য প্রথম ওয়েটিং টাইম যেটা ওইটাই তার রেসপন্স টাইম কিন্তু প্রিএমটিভ অ্যালগরিদমের ক্ষেত্রে এইটা ডিফারেন্ট হয় কারণ একটা প্রসেস রেডি সিপিইউতে আসার পরে আবারও তার ইন্টারাপ্ট হতে পারে এবং সে আবারও রেডি কিউতে ওয়েট করতে পারে তো এখানে এটা খুব ইজি এখানে দেখলেই হবে প্রথম একটা প্রসেস কখন সিপিইউতে আসছে তাহলে পি ওয়ান দেখো পি ওয়ান এর অ্যারাইভাল টাইম হচ্ছে জিরো আর পি ওয়ান এর ফার্স্ট রেসপন্স টাইমটা কত জিরো স্যার জিরো তাহলে রেসপন্স টাইম জিরো হবে ডিফারেন্স দুইটার পি ওয়ান পি টু স্যার থ্রি স্যার থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু স্যার পি টু হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু পি থ্রি সিক্স মাইনাস থ্রি থ্রি স্যার থ্রি স্যার থ্রি ওকে পি ফোর টেন মাইনাস ফোর সিক্স স্যার পি ফাইভ ইলেভেন মাইনাস ফাইভ সিক্স ওকে এগুলো যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ রেসপন্স টাইম পাওয়া যাবে তো আশা করি আমার মনে হয় এই অ্যালগোরিদম এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোনো ইয়া থাকলে যে কোনো প্রবলেম দিলে আশা করি রাউন্ড রবিন অ্যালগোরিদমের সাহায্যে এটাকে সলভ করা যাবে খেয়াল করতে হবে টাইম কোয়ান্টাম কত ঠিক আছে আর এখানে দুইটা চার্ট মেনটেন করতে হবে একটা রেডি কিউ এর জন্য একটা সিপিইউ এর জন্য তো আমার মনে হয় শিডিউলিং অ্যালগোরিদম মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে দুই ধরনের শিডিউলিং অ্যালগোরিদম আছে একটা হচ্ছে প্রিএমটিভ অ্যালগোরিদম আর একটা হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগোরিদম গুলো আগে আমরা দেখছিলাম নন প্রিএমটিভ অ্যালগোরিদম গুলো অনেকটা ইজি একটা প্রসেস কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে এটা ওই অ্যালগোরিদমের ক্রাইটেরিয়া অনুযায়ী এটা ডিপেন্ড করে সেখানে কি কি ছিল FCFS ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে আসছে সে আগে সুযোগ পাবে এরপর ছিল SJF শর্টেস্ট জব ফার্স্ট যে বাস টাইম যার কম সে আগে সুযোগ পাবে তারপরে LJF ছিল তারপর কি ছিল HRRN ছিল জি স্যার HRRN হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট যার রেসপন্স রেশিওটা বেশি হবে সে আগে সুযোগ পাবে রেসপন্স রেশিওর তো এটা ডেফিনেশন আছে এগুলো দেখা হয়েছে এরপর আমরা দেখলাম PMTP অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা দেখলাম কি কি দেখছি SRTF না SRTF LRTF প্রায়োরিটি অ্যালগরিদম রাউন্ড রবিন অ্যালগরিদম এগুলো আমরা সবগুলো অ্যালগরিদমই মোটামুটি দেখা হয়েছে আশা করি প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা এরপর আমরা এখন এই ডেডলক এর ইয়াতে যাব ডেডলক শুরু করব যে টাইম যেহেতু কম জাস্ট এটা একটু একটু আলোচনা করি ডেফিনিশনটা একটু আলোচনা করি তারপরে নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেইলস আলোচনা করব ডেডলক ডেডলক অপারেটিং সিস্টেমের একটা সিচুয়েশন বা একটা কন্ডিশন যে যে সময় একাধিক প্রসেস আমরা প্রসেস সম্পর্কে তো সবারই ধারণা হলো প্রসেস এখানে ডেডলক বোঝার আগে আগে একটা বিষয় খেয়াল করতে হবে যে একটা প্রসেস যখন ক্রিয়েট হয় একটা নিউ নতুন প্রসেস ক্রিয়েট হলো ক্রিয়েট হওয়ার পরে এটা অপারেটিং সিস্টেমের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় ওই প্রসেসটা এক্সিকিউট হইতে যে সমস্ত রিসোর্স প্রয়োজন হবে সিস্টেমের যে রিসোর্স গুলো প্রয়োজন হবে এই রিসোর্স কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করে অপারেটিং সিস্টেমের কাছে অপারেটিং সিস্টেম যদি ওই রিসোর্সটা অ্যাভেলেবল থাকে তাহলে ওই প্রসেসের জন্য তাকে অ্যালোকেশন দেয় ওই রিসোর্সটা
ইউজ করার জন্য তাকে অ্যালোকেশন দেয়া হয়, তখন ওই প্রসেস ওই রিসোর্সকে ব্যবহার করে এক্সিকিউট হয়। আর যদি ওই সময় ওই রিসোর্সটা অন্য কোনো প্রসেস দ্বারা হোল্ড হয়ে থাকে, তখন অপারেটিং সিস্টেম এই প্রসেসটা যে রিকোয়েস্ট করছে তাকে এই সময় ওয়েট করতে বলে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন কি হয়, ডেডলক হচ্ছে এরকম একটা সিচুয়েশন যখন একাধিক প্রসেস একটা রিসোর্সকে পাওয়ার জন্য একসাথে রিকোয়েস্ট করে, তখন কখনো কখনো এইরকম সিচুয়েশন তৈরি হয় যে একটা ইভেন্ট অকার হওয়ার জন্য সবাই একাধিক প্রসেস চাপছে কিন্তু কোনো প্রসেসেরই এক্সিকিউশন হচ্ছে না। এইরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। ডেডলক আমরা অনেক সময় ডেডলক ফেস করি কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে। আমরা অনেক সময় ডেডলক সিচুয়েশনটা ফেস করি, অনেক সময় কম্পিউটার আমরা দেখি যে কম্পিউটার হ্যাং হয়ে যায়, কয়েকটা প্রসেস একসাথে রান করতেছিল তো অনেক সময় হ্যাং হয়ে যায়, কোনো প্রসেসই আর এক্সিকিউট হয় না। তো এটা হচ্ছে ডেডলক, মানে অনেকগুলো প্রসেস একসাথে চাপছে কোনো একটা ইভেন্ট ঘটানোর জন্য কিন্তু কোনোটারই এক্সিকিউশন কমপ্লিট হয় না এবং কখনো এটা কমপ্লিট হবেও না। এরকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় ডেডলক। যেমন যদি আমরা অনেক সময় বাস্তব আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটে, যেটাকে আমরা জাস্ট উদাহরণ দিয়ে বোঝার জন্য আমরা দেখাইতে পারি। ধরো এরকম যে রাস্তা থাকে, রাস্তার বড় রাস্তার মাঝে এরকম ছোট গলির মতো থাকে, অনেক সময় ছোট গলি, এই দিক দিয়ে যাওয়া বা এই দিক দিয়ে যাওয়া যায় এরকম গলি থাকে। তো দেখা গেল এই দিক থেকে কোনো একটা গাড়ি আসছে, আবার এই দিক থেকেও একটা গাড়ি আসতেছে। এখন ওই রাস্তায় শুধুমাত্র একটা গাড়ি ক্রস করতে পারবে। এরকম ক্ষেত্রে দেখা যায় মাঝামাঝিতে এসে দুইটা গাড়ি মাঝামাঝিতে এসে এক জায়গায় হয়ে যায়। এখন এদিক থেকে সে পার হইতে পারে না, এই পাশ থেকেও এই গাড়িটা পার হইতে পারে না। এখন কোনো একজনকে তখন কি করতে হয়, ছাড় দিতে হয়, পিছিয়ে যেতে হয় বা রাস্তাটা ছেড়ে দিতে হয়। যদি দুইজনেই চিন্তা করে যে না আমি আগে পার হব, তো এই ক্ষেত্রে তো কেউই আসলে রাস্তাটা পার হইতে পারবে না। এই যে অবস্থাটা, এটাই হচ্ছে, এটাকেই কম্পিউটার ইয়াতে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটাকে বলা হয় ডেডলক। তো আমাদের ডেডলক বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো ইয়া রাখতে হবে, একটা হচ্ছে প্রসেস সম্পর্কে তো আমরা জানলামই, আর হচ্ছে কম্পিউটারের বিভিন্ন রিসোর্স। কম্পিউটার রিসোর্সের মধ্যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, মেমোরি আছে, এগুলো হচ্ছে সব কম্পিউটারের রিসোর্স। তো একটা প্রসেস যখন অপারেটিং সিস্টেমের কাছে সাবমিট হয় তখন তার রিকোয়ারমেন্ট কি কি রিসোর্স লাগবে এটা সে আগে থেকে ডিক্লেয়ার করে, অপারেটিং সিস্টেমকে জানায় ওই ওই রিসোর্স তার প্রয়োজন হবে তার এক্সিকিউশনের জন্য। তো অপারেটিং সিস্টেম এই রিসোর্স গুলাকে অ্যালোকেশন দেয়, আবার অ্যালোকেশন দেওয়ার পর ওইটাকে আবার ডিঅ্যালোকেট করে। এই কাজগুলো অপারেটিং সিস্টেম নিজেই করে। তো এটাকে আমরা যদি একটা ফিগ ইয়া দিয়ে ড্র করি, তো প্রসেসকে সার্কেল দিয়ে বোঝানো হয় প্রসেস, আর রিসোর্সকে স্কোয়ার দিয়ে বোঝানো হয় রিসোর্স। তো ধরলাম আমাদের দুইটা প্রসেস আছে, একটা ধরলাম P1 আর একটা হচ্ছে P2, দুইটা প্রসেস আছে আর দুইটা রিসোর্স আছে আমাদের, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, দুইটা রিসোর্স আছে। এখন P1 প্রসেস R1 কে হোল্ড করে আছে এবং P1 এর আর R2 এর জন্য রিকোয়েস্ট করছে, আর P2 প্রসেস R2 রিসোর্স আবার P2 এর কাছে অ্যালোকেশন দেয়া আছে আর P2 আবার R1 এর জন্য রিকোয়েস্ট করছে। তো এটা দেখো, এটা এই অ্যালোকেশন দেয়া এবং রিকোয়েস্ট করা, এটা আমরা যখন গ্রাফের সাহায্যে দেখাই তো গ্রাফে অ্যারো এর সাহায্যে দেখানো হয়। যদি কোনো প্রসেসকে অ্যালোকেশন দেয়া হয়, কোনো রিসোর্সকে কোনো প্রসেসের জন্য অ্যালোকেশন দেয়া হয়, তো অ্যারো চিহ্নটা প্রসেসের দিকে থাকে, আর যখন প্রসেসটা কোনো রিসোর্সকে রিকোয়েস্ট করে তখন অ্যারো চিহ্নটা রিসোর্সের দিকে থাকে।
এটা দিয়ে বোঝানো হয় যে এই P1 প্রসেস R2 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে আর P1 প্রসেস অলরেডি R1 প্রসেস কে R1 রিসোর্স কে হোল্ড করে আছে অর্থাৎ R1 কে P1 এর জন্য অ্যালোকেশন দেয়া হয়েছে আবার P2 R2 কে হোল্ড করে আছে এবং R1 এর জন্য রিকোয়েস্ট করছে এখন এই সিচুয়েশনে P1 P1 এক্সিকিউট হওয়ার জন্য সে তো R1 কে হোল্ড করে আছে অলরেডি এবং তার এক্সিকিউটের জন্য R2 ও প্রয়োজন যখন R2 কে সে পাবে R1 কে তো সে হোল্ড করে আছে এবং R2 কে যখন পাবে তখন সে তার এক্সিকিউশন কমপ্লিট হবে এবং সে দুইটাকেই ফ্রি করে দিতে পারবে এখন R2 কে সে কখন পাবে R2 টা অলরেডি P2 এর কাছে অ্যালোকেশন দেয়া আছে এখন যে যে পর্যন্ত P2 R2 কে ফ্রি না করবে এই পর্যন্ত P1 R2 কে পাবে না আর P2 R2 কে কখন রিলিজ করবে যখন সে R1 কে পাবে R1 টা আবার P1 এর কাছে অ্যালোকেশন দেয়া আছে এই যে অবস্থাটা অর্থাৎ